ঢাকার ধামরায়ে কুরবানির গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন আমিনুর রহমান। তিনি স্থানীয় ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতার ভাই। এ সময় তার সহযোগী দুই চোর পালিয়ে গেছে। পরে তাকে বেঁধে রেখে গণধোলাই দেন গ্রামবাসী। খবর পেয়ে তার ভাই ইউপি মেম্বার ও আমতা ইউনিয়নের 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন তার ভাইকে বিচারের কথা বলে ছাড়ি নিয়ে আসেন। ঘটনাটি ঘটেছে উপজেলার চৌহাট ইউনিয়নের ভাকুলিয়া গ্রামে। গ্রামবাসী জানান, এলাকায় চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়েছে। চৌহাট ইউনিয়নের ভাকুলিয়া গ্রামের মোহাম্মদ আজাহার আলীর বাড়ি থেকে কুরবানির জন্য রাখা গরুটি চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক হন আমিনুর। এ সময় তার সঙ্গে থাকা লোকমান হোসেন ও আব্দুল হামিদ নামে তার সহযোগী অপর দুই চোর পালিয়ে যায়। গ্রামবাসী আমিনুরকে গণধোলায় শেষে রশি দিয়ে বেঁধে রাখে। বিষয়টি জানতে পেরে আটক গরু চোরের ভাই ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে ঘটনাস্থলে যান। এরপর বিচারের শর্তে 50,000 টাকার মুচলেকা দিয়ে ওই আটক চোরকে ছাড়িয়ে আনেন। এ বিষয়ে আমতা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বলেন, একজন মেম্বার ও আওয়ামী লীগ নেতার ভাই একজন গরু চোর, তা ভাবতেও অবাক লাগে। ওই চোর এলাকার অনেক বদনাম করেছে, তার কঠিন বিচার হওয়া উচিত। গরু চোর হলেও স্থানীয় প্রভাব দেখিয়ে ভাইকে ছাড়িয়ে আনেন জনপ্রতিনিধি জাকির হোসেন। প্রিয় ভিউয়ার্স, চুরির এই ঘটনায় কি বিচার পাবে ভুক্তভোগী ভোগী, নাকি প্রভাব দেখিয়ে চোর ভাইকে বাঁচিয়ে ফেলবে তার ভাই? কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ সবাইকে।